তেল দিয়েও বেলে নিতে পারো। আজ দু আটটি পালং শাক কেনা হয়েছে, তো এতটা পালং শাক কী হবে ভাবছিলাম, ভাবতে ভাবতে ভাবলাম তাহলে পালং শাকের একটু পরোটা বা লুচি বানিয়ে নিই। দেখা যাক, পরোটা বানানোরই ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে পালং শাক তো আমি আঠি শুদ্ধ এনেই একবার বাজার থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, এইবার বাছবোটাকে ভালো করে পচা পাতা বা ঘাস ফাঁস যা আছে ফেটে পরিষ্কার করে আরও একবার ধুয়ে নেব। সাথে থাকুন, দেখতে থাকুন কীভাবে বানাই। পালং শাক বেছে নিয়েছি, এই কটা পেয়েছি, দু আটি পালং শাক কিনে এতটা, আর এইগুলো দেখুন সব ঘাস পাতা, মানে ঘাস এগুলো আর অন্যান্য বুনো গাছ আর পচা পাতা মিলিয়ে প্রায় এক আঠির মতো বাদই গেছে। এগুলো আরও একবার ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে রেসিপিতে চলে যাব। পালং শাকগুলো আবারও ধুয়ে নিয়ে একটু বড় বড় টুকরো করে নিয়েছি, এখানে জল গরম করতে দিয়েছি। পালং শাকগুলো আমি ব্লাঞ্চ করে নেব, একটু অল্প হাফিয়ে নেব, এতেই ধরে যাবে আমার। দু আটি পালং শাক আছে আমার, যেহেতু আমি অনেকটাই করব, তো পালং শাকের রেসিপি দুভাবে দু তিনভাবে করা যায়, এই ব্লাঞ্চ করে পালং পনিরও যেমন করা যায় তেমন পালংয়ের পরোটা করা যায়, লুচি করা যায়, এবং পরোটা আবার দুভাবে করা যায়, একটা মেখে করা যায় আর একটা গুলে নিয়ে করা যায়। তো সাথে থাকুন, যখন যেটা করব দেখাবার চেষ্টা করব। আজকে আমি পরোটা করারই চেষ্টা করব, কারণ যেদিন নিরামিষ খাওয়া হয় সেদিনকে একটু পরোটাটাই পছন্দ করে। শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়, যদিও গ্রীষ্মকালেও এখনো পাওয়া যাচ্ছে, এটা কমেই যাবে একটু পরে গেলে, এটা নরম হয়ে গেলে দু তিন মিনিটের জন্যে দিয়ে দিলাম, নরম হয়ে গেলেই আবার ঠান্ডা জলে ফেলে দেবো, দিলে সবুজ রঙটা বজায় থাকবে। যদি গরম জলেই থাকে তাহলে রঙটা ডিসকালার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি এটা থেকে নামিয়ে ঠান্ডা জলে দেওয়া যায়, বরফ জলে দিলে তো আরোই ভালো, তাহলে রঙটা সুন্দর থাকে। চার মিনিট পর ফিরে এসেছি, আমার পালং শাক রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নিয়ে জলে ফেলে দেবো। গরম জলে জলটা ফেলে দিই, ফেলে দিয়ে ঠান্ডা জলে দিই। এখানে আমি ঠান্ডা জল রেখেছি, হাতাই করে নিয়ে এই ফেলে দিলাম ঠান্ডা জলে, চিন্তা বেশ, তাতে রঙটা কী হবে সুন্দর, এই সবুজ রঙই থাকবে ঠান্ডা জলে দেওয়ার ফলে, রঙটা চেঞ্জ হবে না। পালং শাকটা আমি ঠান্ডা জল থেকে তুলে নিয়ে গ্রাইন্ডারে দিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা অর্ধেক করে নিয়েছি, তো অর্ধেক করে নিয়েছি, এটা গোটাও দেওয়া যেতে পারে, আর একটু আমার আদা গ্রেট করাই ছিল সেইটা দিয়েছি, আপনারা কুচিয়ে বা কেটে টুকরো করেও দিতে পারেন। আর নিয়েছি এক টেবিল চামচ জিরে, গোটা জিরে, তো এই গোটা জিরে, কাঁচা লঙ্কা, ধনে পালং শাক, আদা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম এর সাথে, দিয়ে এগুলো একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা শিলে যারা করেন তারা শিলেও বেটে নিতে পারেন। এটা আমার পেস্ট হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, কত সুন্দর রঙটা লাগছে দেখছেন। এটা যখনই ব্লাঞ্চ করবেন তখনই মানে ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে, দরকার হলে বরফ একটু দিয়ে দেবেন জলে, দিলে এই সুন্দর রঙটা থাকবে। পালং পনিরই করুন, পালংয়ের পরোটাই করুন, লুচি করুন, বা পালংয়ের যে কোনো রেসিপি যদি এরকম বেটে করেন তাহলে পালংটা সেদ্ধ করে নিয়ে আগে ঠান্ডা জলে তুলে দেবেন, তাহলেই রঙটা এত সুন্দর থাকবে। আমি ঢেলে নিয়ে এবার ঢেলে নিয়ে তারপরে বাকি জোগাড় করে আনুষঙ্গিক আটা, আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন, আমার কিন্তু দেখুন বেশি জল নেই, মানে ঘনই হয়েছে পাতলা হয়নি, কারণ হচ্ছে আমি জলটা থেকে তুলে জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম ভাপিয়ে নেব। আমার এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি, আপনারা শুধু ময়দায় করতে পারেন, শুধু আটায় করতে পারেন, আমি 500-এর ওপর আছে এখানে আমার আটা আর ময়দা মিশিয়ে,
এবার এটা একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে। এবার তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়। আর দেবো একটু জোয়ান, ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়া আছে। এতটা জোয়ান দিয়েছি, দু হাতে ঘষে নিয়ে একটু জোয়ান দিয়ে দিয়েছি। এবার ভালো করে তেল নুন আটা ময়দা শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপর পালং শাকের যে আমি এটা করে রেখেছি পালং শাক বাটাটা গ্রেভিটা, সেটা দিয়ে মাখা হবে। সেটা দিয়ে আশা করছি পুরোটাই মাখা হয়ে যাবে, যদি একটু কম পড়ে তখন দেখা যাবে বাটি ধুয়ে জল দিয়ে দিলে হয়ে যাবে, এটাতেই মাখা হয়ে যাবে আমার। আমি দু আটি পালং শাক নিয়েছিলাম, তার মধ্যে দেখিয়েছি আপনাদের প্রায় এক আটির মতো বাদ চলে গেছে। এর সাথে একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু জিরে আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়েই মাখব। নাও যতটা পরিমাণ, যদি আবার বেশি হয়ে যায় দেখো। যতটা লাগবে নেবে, না লাগলে রেখে দেবে। আমার যতটা কাজ ছিল সেদিকে মাখা হয়েছে। এটা ঠেসে দেখতে আরেকটু মনে হচ্ছে জল লাগবে, সেজন্য আমি বাটিটা ধুয়ে রেখে দিয়েছি। আর একটু জল লাগবে, জলটা কারণ আমি শাকটা লাঞ্চ করে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, ঝাড়িয়ে দিয়ে বেটেছি, যার জন্য আমার বেশি পাতলা হয়নি, এটা ঘনই হয়েছিল কাঁচটা, পালং শাকের কাঁচটা। আর বেশি জল লাগবে, একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের পরেই চলে এসেছে। বেশি চাপা দিয়ে রাখতে লাগে না। এবার লেচি কেটে নেব, একটু হাতে তেল নিয়ে নিলাম, নিলে লেচি কাটার সুবিধে হয়। রুটিরও তাই, সব কিছুরই হাতে একটু তেল মেখে নিলে লেচি কাটা সুবিধা হয়, একটা লেচির সাথে আর একটা লেচি জড়িয়েও যায় না। এইভাবে লেচি কেটে নেবো, নিয়ে এই করে এরকম করে এই পাকিয়ে নেব গোল গোল করে। আর পরোটার লেচি যেহেতু একটু বড় বড় তো করতেই হয়। এগুলো লেচি হয়েছে, এবার পরোটা বেলে নেবো। আমি ময়দা দিয়ে বেলবো, আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন। আজ আমি পরোটা গোল গোল করে বেলে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে তিন কোণা ফেলতে পারেন অথবা লাচ্চা পরোটার মতোও বেলে নিতে পারেন। আমি এর আগে তিন কোণা পরোটা দেখিয়েছি, লাচ্চা পরোটার মতোও দেখানো যায়, মানে জাস্ট এটা কেটে রোল করে নিয়ে আর একবার বেলা। আজ আমার একটু তাড়া আছে, সেই জন্য আমি গোল গোল করেই বেলে নিলাম। শুকনো খুলে এপিট এপিট করে ভেজে নেব, তারপর তেল দিয়ে ভেজে নেব। আমি একসাথে তিনটে করে নেব, যারা নতুন শিখছে তারা একটা করেই করো, অসুবিধে কিছু নেই, তিনটে করে করলে তাড়াতাড়ি হবে পরোটাটা আমার। কিন্তু যারা সময় লাগে, যারা শিখছো সবে, তাদের একটা করে করাই ভালো। ভালো করে উল্টে পিল্টে পাল্টে আগে শিখে নেব, নিয়ে তারপর তাতে যেমন তেলটাও কম খরচ হবে তেমনি খাবারটাও ভালো তৈরি হবে, কাঁচা থাকবে না। কারণ যেহেতু এতে একটা আলাদা সবজি পড়েছে, সেক্ষেত্রে ময়দাটা আরও ভারী হয়ে গেল, সেক্ষেত্রে তখন ভালো করে সেঁকে নিতে হয়। এইভাবে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়ে তারপর দেখছো তো এইগুলো সেঁকা হয়ে এসছে ভালো, এপিট ওপিট করে সেঁকে নিলে হয়ে যাবে। এদিকটা এখনো পুরো সবুজ আছে, রংটা কিন্তু খুব সুন্দর এসছে, না ভারী সুন্দর এসছে,
কারণ আমি ওই ব্লাঞ্চ করে ঠান্ডা জলে ফেলে দিয়েছিলাম, তো পালং শাক যদি ব্লাঞ্চ করে বরফ জলে ফেলে দেওয়া যায় মটরশুঁটি সংরক্ষণ করার সময়, তাই মটরশুঁটিটাও ওইভাবেই ব্লাঞ্চ করে নিয়ে কাঁপিয়ে নিয়ে যদি ঠান্ডা বরফ জলে ফেলা যায় তাহলে মটরশুঁটির সুন্দর রঙটা থাকে। এবং সিজনিং করার পর আমার তো এক বছর চলে যায়, তারপরে আবার নতুন মটরশুঁটি উঠলে তখন এ করি। এই ভালো করে শেঁকা হয়ে গেল, ভালো করে শেঁকলে ফোলে, আর যদি না শেঁকা হয় ভালো করে তাহলে ফুলতে চায় না। ভালো, এবার আমি তেল দিয়ে দেব। আচ্ছা, ফুলে উঠছে আমার, কেমন নিচ থেকে ফুলে উঠছে, ফুলে উঠছে। কড়াই চাটুতে শুকনো দিয়েছি, দিয়ে এইভাবে উল্টে পাল্টে শুকনো শেঁকে নিচ্ছি। একবার চাটু গরম হয়ে গেলে তারপর পটপট করে হয়ে যায় সব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই সাথে থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আমার ভালোভাবেই শেঁকা হয়ে গেছে পিটোপিট করে, এবার আমি তেল দিয়ে দেব। দেখছেন তো এখনই কেমন ফুলে উঠছে, এখন এই ফুলে উঠেছে, দেখেছেন ফুলে উঠেছে, টোপর হয়ে ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল আমার পালং পরোটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার পরোটা রেডি হয়ে গেছে, আবার খাওয়ার সময় হয়ে গেছে।